আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলিম জুয়েলারি ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডয়ারের ময়লা থেকে স্বর্ণ বের করা হয়। এখানে আমরা কিছু ডয়ার পরিষ্কার করে তার উপর থেকে কিছু ময়লা, ধুলো, বালি এই সব কালেক্ট করেছি। এখন এগুলো আগুনে পোড়ানো হচ্ছে। আগুনে পুড়িয়ে এটার উপরে যে ময়লা ডলা ছিল, এক্সট্রা ময়লা, সেগুলো নষ্ট করা হচ্ছে। এবং এর ভিতরে কিছু পানি ঢেলে দিলাম ধৌত করার জন্য। এখানে বেশ কয়েকবার পানি দিয়ে ধৌত করতে হবে। এরপর নাইট্রিক অ্যাসিড দিয়ে কিছুক্ষণ খাওয়াই নিতে হবে, যাতে এখানে কিছু তামা দস্তা এগুলো যদি থাকে সেগুলো নাইট্রিক অ্যাসিড খেয়ে ফেলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুঁড়ো স্বর্ণ। আমরা ছাই থেকে এটাকে কালেক্ট করা হবে, স্বর্ণ বের করলাম। আপনারা দর্শক শ্রোতা, দর্শকবৃন্দ, এটা হচ্ছে পারদ, লিকুইড পারদ, খেলে খেলে এই লিকুইড পারদ এই গুঁড়ো স্বর্ণের ভিতরে ঢেলে দিতে হবে। এই যে আমি ঢেলে দিলাম, দেখেন। ঢেলে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে, যাতে স্বর্ণগুলো পারদের ভিতরে রাখবেন না, উড়া দিয়ে গেছে। এখন এই পারদ আলাদা করে ফেলব। এখন পারদটাকে আবার পুড়িয়ে নিচ্ছি। পুড়ালে পারদটা এখান থেকে উড়ে চলে যাবে, শুধু স্বর্ণটা থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণটা দেখা যাচ্ছে, পারদ কিন্তু অনেকটাই চলে গিয়েছে। এখন কিছু সহগা মিক্সড করে নিলাম। গলা শোনা হবে না, ওই কথা শোনা হবে ভাই। দেখতে পাচ্ছেন কিভাবে স্বর্ণ এভাবে স্বর্ণ কালেক্ট করতে পারেন। আপনার ড্রয়ারের উপরে কোনো ময়লা থাকলে সেখান থেকে আপনারা ইয়াটা কালেক্ট করতে পারেন।